নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ঝগড়া এই গল্পটি। আসুন তাহলে শুরু করছি আজকের গল্প। সন্ধ্যার সময় কেশব গাঙ্গুলির ভীষণ ঝগড়া হয়ে গেল দুই কন্যা ও স্ত্রীর সঙ্গে। কন্যা দুটিও মায়ের দিকে চিরকাল, এদের কাছ থেকে কখনো শ্রদ্ধা ভালোবাসা পাননি কেশব। শুধু এনে দাও বাজার থেকে, এই আকড়া চাল মাথায় করে আনো দেড় কোষ দূরের বাজার থেকে, তেল আনো, নুন আনো, কাঠ আনো, এই শুধু ওদের মুখের বলি। কখনো একটা ভালো কথা ওদের মুখ থেকে শুনেছেন কি? ব্যাপারটা সেদিন এই রকম দাঁড়ালো। সন্ধ্যার আগে কেশব গাঙ্গুলি হাট করে আনলেন। তার বয়স এখন 72 বছর। চলতে আজকাল যেন পা কাঁপে, আগের মতো শক্তি নেই আর শরীরে। 2.5 টাকা করে চালের কাঠা, 2 কাঠা চাল, আর তাছাড়া তরি তরকারি কিনে ভীষণ কর্দময় পিছল পথে কোন রকমে পড়তে পড়তে বেঁচে গিয়েছেন কেশব গাঙ্গুলি। তারপর হাটের বোঝা বাড়ি নিয়ে এলেন। স্ত্রী মুক্তকেশী বললে, দেখি দেখি এরকম বাজার করলে, পাটলগুলো এত ছোট কেন, কত করে শের? 10 আনা। 10 আনা? ও বাড়ির পল্টু তো এনেছে 9 আনা শের। তুমি বেশি দর দিয়ে নিয়ে এলে তাও আবার ছোট পাটল, এ কখনো 10 আনা শের হয় না। বারে, আমি কি মিথ্যে বলছি নাকি? তুমি বড্ড সত্যবাদী যুধিষ্ঠির, সেটা আমার জানা আছে। আচ্ছা রও, ও পটল আমি ওজন করে দেখব। কেন, আমার কথায় তোমার বিশ্বাস হচ্ছে না বুঝি? না, তোমার কথায় আমার কখনো বিশ্বাস হয় না। এই হলো সূত্রপাত। তারপর কেশব গাঙ্গুলি হাত পা ধুয়ে রোজকার মতো বললেন, ও ময়না ময়না, চাল ভাজা নিয়ে আয় ময়না। ময়না চাল ভাজার বাটিও আনে না, কথাও বলে না। তাই দেখে কিছুক্ষণ পরে কেশব বলেছিলেন, ওই রে ময়না, কানে কি তুলো দিয়ে বসে আছিস নাকি? ও ময়না। ছোট মেয়ে ময়না নীরস সুরে বললে, চাল ভাজিনি। কেন? রোজ রোজ চাল ভাজা খাও, তা চাল জুটবে কোত্থেকে? তাছাড়া আমার শরীরও ভালো না। কেন, তোর দিদি? দিদি তো সেলাই করছিল। এটা খুবই স্বাভাবিক যে 72-73 বছরের বৃদ্ধ কেশব গাঙ্গুলি 10 সের ভারী মোট বয়ে এনে মেয়েদের এই উদাসীনতায় বিরক্ত হবেন বা প্রতিবাদে দু একটা কথা শোনাবেন। কিন্তু তার ফল দাঁড়ালো খুবই খারাপ। 5 জনের সামনে বলবার কথা নয়, বলতে সংকোচ হয়। ছোট মেয়ে ময়না তাকে একটা ভাঙা ছাতির বাট তুলে মারতে এলো। মেজো মেয়ে লীলা বললে, তুমি মারো না কেন, হ্যাঁ মরলে তো সংসারের আপদ চোখে। স্ত্রী মুক্তকেশী বললে, অমন আপদ থাকলেও যা, না থাকলেও তা। কেশব গাঙ্গুলি রেগে ঘর থেকে বেরিয়ে গিয়ে বললেন, আমি আমি তোদের ভাত আর খাবো না, এই আমি চললাম, হ্যাঁ চললাম। মুক্তকেশী ও ছোট মেয়ে ময়না একসঙ্গে বলে উঠল, যাও যাও না যাও। ময়না বললে, আর বাড়ি ঢুকো না যেন, হ্যাঁ মনে থাকে যেন। শুনে বিশ্বাস হবে কিনা জানি না, কিন্তু একেবারে নির্জলা সত্য। আপন মেয়ে বুড়ো বাবাকে ছাতি তুলে মারতে যায়। কেশব গাঙ্গুলি রাতে বাইরের ভাঙা চণ্ডী মণ্ডপেই শুয়ে রইলেন। কেউ এসে খেতে পর্যন্ত ডাকল না, মাও না মেয়েরাও না। সত্যি সত্যি যে কেউ ডাকতে আসবে না কেশব বুঝতে পারেননি, ধারণাও করতে পারেননি। তাই ঘটে গেল অবশেষে।
না খেয়ে সমস্ত রাত কাটল কেশব গাঙ্গুলির। নিজের পৈতৃক ভিটেতে নিজেরই স্ত্রী ও দুই কন্যার বর্তমানে, উফ, এ কথা ভাবতে পারা যায়? কেশব গাঙ্গুলি সত্যি কখনো ভাবেননি যে তিনি এতটা হেনস্থার পাত্র তাঁর সংসারে। মেয়েরা বা স্ত্রী তাকে কেউ ভালোবাসে না, এ তিনি অনেকদিন থেকেই জানেন। কিন্তু তার বহর যে এতটা, তা তিনি ধারণা করবেন কিভাবে? ক্ষুধায় মশার কামড়ের যন্ত্রণায় সারা রাত কেটে গেল ছটফট করে। সকালে উঠে আগে কেশব নদী থেকে স্নান করে আহ্নিক ও জপ করে নিয়ে প্রতিবেশী যদুনন্দন মজুমদারের বাড়িতে চা খেতে গেলেন। যদুনন্দন বললেন, কি কাকা, আজ এত সকালে যে কি মনে করে? এ কথার উত্তরে কেশব গাঙ্গুলি বললেন কাল রাত্রের সব কথা, পরিবার ও দুটি মেয়ের দুর্ব্যবহারের কাহিনী। যদুনন্দনের কাছে এ কথা নতুন নয়, পাড়ার সকল মেয়েদের কানাকানির মধ্যে দিয়ে কেশব গাঙ্গুলির দুরবস্থার কথা অনেক দিনই তিনি শুনেছেন। তবুও বিস্ময়ের ভান করে বললেন, সে কি কাকা, বলেন কি, কাল রাত্রে খাননি? এ তো বড় অন্যায় কাকিমার। ছি ছি, এবেলা আপনি আমার বাড়িতে খাবেন, বসুন বসুন কাকা। কেশব গাঙ্গুলি আর বাড়ি এলেন না, সেখানেই দুপুর পর্যন্ত থেকে আহারের পর যখন বাড়ি এলেন তখন এক ভীষণ কাণ্ড বেঁধে গেল। মুক্তকেশী বললে, আবার বাড়িতে কেন? হ্যাঁ, যাও যাও যাও, দূর হও দূর হও। যে বাড়িতে গিয়ে নিন্দে রটানো হলো, এক থালা ভাত মেরে এলে সেইখানে যাও না, কতদিন খেতে দেয় দেখি। হ্যাঁ, মেয়েরা বললে, বেশ তো, পরের বাড়ির টোকলা সেধে কতদিন চলে দেখি না, এখানে আবার কেন? হ্যাঁ যাও না যাও। কাকে আমি কি বলেছি? হ্যাঁ, আমরা আর জানি নে যেন। এই তো যদুদার মেয়েটা আজ এখানে এসে ব্যাখ্যা করেছে, ওই বুড়া মানুষটাকে ওরা খেতে দেয়নি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, মেরেছে। হ্যাঁ, সে কত কথা, আমরা যেন কিচ্ছু শুনিনি। তা তো মিছে কিছু বলিনি। হ্যাঁ, মেরেছিলাম। হ্যাঁ, তোমাকে আমরা মেরেছিলাম, খেতে দিইনি আমরা, তুমি তো তেজ করে চণ্ডী মণ্ডপে গিয়ে শুয়ে রইলে। আবার লাগানি ভাঙানি পাড়ায়। বেশ বেশ বেশ, লাগাও লাগাও, কি করবে করো, যাও না যাও, যেখানে খুশি যাও, আমরা তো বলেছি বেরোও না বেরোও। ছোট মেয়ে বললে, মরেও না, মরলে তো বাঁচি। কেশব গাঙ্গুলি ঘরের মধ্যে ঢুকে কাপড় জামা পরে এবং একটা থলের মধ্যে কাপড় গামছা পুড়ে নিয়ে তেড়ে ফুড়ে বাড়ি থেকে বেরুলেন। বলে গেলেন, বেশ বেশ, তাই যাচ্ছি, আর তোদের বাড়িতে আসবো না, চললুম আমি। হ্যাঁ চললুম। মুক্তকেশী চেঁচিয়ে বললে, তেজ করে যেমন বেরুনো হলো তেমনি ঢুকো আবার বাড়িতে ওই কালা মুখ নিয়ে, দেখবো তেজ, কে জ্বর হলে দেখে তাও দেখব। কেশব গাঙ্গুলি হন হন করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। হোক জ্বর, নৈহাটি থেকে এখানে এসে পর্যন্ত ম্যালেরিয়ায় ভুগছেন, দুর্বল করে ফেলে দিয়েছে বড়, তা যা হোক, যা হয় হবে। কেশব গাঙ্গুলি রেলে চাকরি করতেন, চাকরি থেকে অবসর নিয়ে নৈহাটিতে বাড়ি করেছিলেন, কিন্তু বারো চোদ্দ বছর বসে খেয়ে প্রভিডেন্ট ফান্ডের সামান্য যা টাকা করি বাড়ি তৈরির পর অবশিষ্ট ছিল ক্রমে ক্রমে ফুরিয়ে যেতে লাগলো। এখনো ছোট মেয়েটার বিয়ে বাকি, টাকা ফুরিয়ে গেলে কি খাবেন? অগত্যা নৈহাটির পৈতৃক বাড়ি বিক্রি করে পৈতৃক গ্রামে এসে দুবছর বাস করছেন। শরিকদের সঙ্গে ঝগড়া করে দু ঝাড় বাঁশ ও বিঘে দুই ধানের জমি ভাগে পেয়েছেন, তা দিয়েই কোনো রকমে চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু মেয়ে দুটি আর
পরিবারের জন্য সত্যি তার সংসারে বিতৃষ্ণা জন্মে গেছে। মেজ মেয়ের বিয়ে দিয়েছিলেন, কিন্তু স্বামীর চরিত্র ভালো নয়। সে মেয়ে তার কাছেই আছে বিয়ের দুবছর পর থেকেই। সব দিক থেকেই তার গোলমাল। ভেবেছিলেন ছোট মেয়েটার বিয়ে দিয়ে একরকম নিঝঞ্ঝাট হবেন, কিন্তু আর সংসারে তার দরকার নেই। যাদের জন্যই চুরি করেন তারাই বলে চোর, সেই সংসার আর ধরতে আছে? কেশব গাঙ্গুলি রেলের বোতাম বসানো সাদা কোটটা সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন। রেলের ভাড়া লাগবে না। রেলের বোতামওয়ালা কোট দেখলেই ছেলে ছোকরা টিকিট চেকাররা একবার চেয়ে দেখে চলে যায়, কিছু জিজ্ঞেস করে না। একটি পয়সা তার নিজের হাতে নেই, হাজার চারেক টাকা আছে তাও স্ত্রীর নামে, আর হাজার তিনেক আছে অবিবাহিত মেয়ের নামে। যদি তিনি মারা যান মেয়ের বিয়ে দেওয়ার আগে, কারণ বয়স তাঁর যথেষ্টই হয়েছে, তাই বন্ধু বান্ধবদের পরামর্শে নৈহাটির বাড়িতে থাকতেই বাড়ি বিক্রির টাকা থেকে ছোট মেয়ের নামে ওই টাকাটা রেখেছিলেন। আজ চাইলে কেউ একটা পয়সাও তাকে দেবে না, স্ত্রী না মেয়ে। তাই হাটের পয়সা থেকে দু চারানা এদিক ওদিক করতেন কেশব গাঙ্গুলি। না করলে চলে না, তাঁর একটু নসি, একটু তামাক, হয়তো বা ইচ্ছে হলে দু পেয়ালা চা কিনে খেলেন, এ পয়সা আসেই বা কোত্থেকে? মুক্তকেশী এ সন্দেহ করেছিল আগে থেকেই। তাই স্বামী হাট থেকে ফিরলেই জিনিসপত্রের ওজন দর দস্তুর সম্বন্ধে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করতেন। দাড়ি ধরে আলু পটল চাল ডাল সবই ওজন করে নেয়। পাড়ার ছেলেদের জিজ্ঞেস করে, হ্যাঁ রে, আজ হাটে পটল কত করে সের ছিল রে? অনিতাই নিতাই, আজ হাটে মাছ কত করে সের ছিল বাবা? তবু কেশব গাঙ্গুলিকে সামলানো অত সহজ নয়। 40 বছর তিনি রেলে কাজ করেছেন। মুক্তকেশী যতই কৌশল করুক, যতই সতর্ক হোক, কেশব গাঙ্গুলির ফাঁক ধরতে পারা অত সহজ কাজ বুঝি? পটলের মধ্যে কি আর বাসি তা জানে? দেখলে হয়তো ঠিক ধরা যায় না, কিন্তু দর ভিন্ন। মাছের মধ্যেও দরের তারতম্য, কত ধরবে মুক্তকেশী? না করলেই বা কেশব গাঙ্গুলির খরচ চলে কোত্থেকে? চাইলে স্ত্রীর হাত থেকে পয়সা বার করা খুবই শক্ত, ওই নিয়েও তো যত ঝগড়া। কেশব গাঙ্গুলি বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে এসে পৌঁছলেন বেলা 3টের সময়। কাল হাট থেকে ফেরবার পর 6 আনা পয়সা হেরফের করেছিলেন। সেই পয়সা পকেটে খুচরো আছে, আর আছে গুপ্ত স্থান থেকে সন্তর্পণে বার করা 3 টাকা 7 আনা। এই 3 টাকা 13 আনা ছাড়া জগতে তার বলতে আর কোথাও কিচ্ছু নেই। হ্যাঁ, অবশ্যই পকেট ঘড়িটা আছে, সেটাও রেলের জামার বুক পকেটে এনেছেন, বিক্রি করলে 30-40 টাকা হবে। সেকালের গুরু ভাইজার ফ্রেডিসের ঘড়ি, এখনকার মতো ফিংফিঙে জিনিস নয়। স্টেশনের কাছে একটা জাম গাছতলায় পাকিস্তানের উদ্বাস্তুদের পান বিড়ির দোকান। পান কিনলেন 2 পয়সার, বিড়িও 2 পয়সার। ও ভাই, দেশলাই একটা কত পয়সা গো? 4 পয়সা? দাও একখানা দাও। পান খেয়ে বিড়ির ধোঁয়া টেনে কেশব গাঙ্গুলির শরীরের কষ্ট খানিকটা দূর হলো। এতক্ষণ চিন্তা করার মতো অবস্থা তাঁর ছিল না। তিনি আপাতত যে কোথায় যাবেন সেটা কিছুই ঠিক করেননি, না করেই বাড়ি থেকে বেরিয়েছিলেন অবশ্যই। এখনো ট্রেনের ঘণ্টা খানেক বিলম্ব আছে, যাবেন কোথায়? যেখানে যান যেতে তো হবে। 3 টাকা 13 আনায়
স্বাধীনভাবে খাওয়া কতদিনই বা চলবে? মেয়ের বাড়ি যাবেন? জামাই কাজ করে টিটাগড়ের কাগজের কলে, টিটাগড়েই তার বাসা। সেখানে যেতে অবশ্য লজ্জা করে। এই এই গত জ্যৈষ্ঠ মাসে সেখানে গিয়ে দুদিন ছিলেন। অবশ্যই জামাই ষষ্ঠীর তত্ত্বস্বরূপ নিয়ে গিয়েছিলেন কিছু আম, দুটো কাঁঠাল। বারবার কি জামাই বাড়ি যেতে আছে? বিশেষ করে আজকাল রেশনের চালের দিনে কারো বাড়িতে এক বেলার বেশি দুবেলা থাকতে নেই। কি মনে করবে যে কাল পড়েছে? এমন সময় ট্রেন এসে পড়ল। উঠে বসলেন এক কোণে। রেলের জামা আছে, টিকিট লাগবে না। হু হু করে ট্রেন চলল। কাশফুলের ক্ষেতে কাশফুল ফুটতে শুরু করেছে। খুব বৃষ্টি হওয়ায় ধানের ক্ষেত জলে ডুবু ডুবু। অনেক জায়গায় এখনো ধান বুনছে। আমন ধান, এবার নাবি ধান। খুব ভালো করেছেন কেশব। যখন কাজ থেকে অবসর নিলেন, তখন প্রভিডেন্ট ফান্ডের দরুন 9000 টাকা পেয়েই যদি কিছু ধানের জমি নিজের নামে কিনে রাখতেন, তবে আজ স্ত্রী আর মেয়েরা এমন হেনস্থা করতে পারত? স্ত্রী আর মেয়েদের দুর্ব্যবহারের কথা মনে আসায় তাঁর চোখ দিয়ে জল পড়ল। কোঁচার খুঁটে চোখ দুটি মুছলেন। কি না করেছেন ওদের জন্য! ওই ছোট মেয়েটার নৈহাটিতে থাকতে একবার টাইফয়েড হয়েছিল। কেশব গাঙ্গুলি রাত জেগে ঘন্টায় ঘন্টায় থার্মোমিটার দেখেছেন, ওষুধ খাইয়েছেন। কই, অবহেলা করতে পেরেছিলেন কি? 160 টাকা খরচ হয়ে যায় সেই অসুখে। ওই স্ত্রী মুক্তকেশীর সেবার হাঁপানির মতো হলো। চুঁচুড়ায় গিয়ে গিয়ে সপ্তাহে সপ্তাহে কবিরাজ দেখানো, অনুপানের ব্যবস্থা করা, পাছে আগুনের তাতে কষ্ট হয় সেই জন্য রাঁধতে দিতেন না, রান্নাঘরের কাছে অব্দি যেতে দিতেন না। রাত্রে শুয়ে শুয়ে ভাবতেন, এই বয়সে হাঁপানি হলো, মুক্তকেশী বড় কষ্ট পাবে, কি যে করা যায়। রঘুনাথপুরের পীতাম্বর দাসের কাছে হাঁপানির মাদুলি পাওয়া যায়, তাই কি আনবেন? কত ভেবেছেন, কত ব্যস্ত হয়েছিলেন। সেই মুক্তকেশী আজ তাকে বললে, যা যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও, আর এসো না এদিকে। ছোট মেয়ে বললে, মরো না তুমি, হ্যাঁ মরলেই তো বাঁচি, তুমি মরলেই বাকি আর বাঁচলেই বাকি। কেন কেন, তিনি কি ওদের জন্য কিছুই করেননি? চিরকাল রেলের টরে টক্কা করেছেন, তবে কাদের জন্য? খাইয়ে মাখিয়ে বড় না করলে ওরা এত বড় হলো কি করে? আজ কি না তিনি মরে গেলে ওরা বাঁচে, তিনি আজ সংসারের আপদ। এই 73 বছর বয়সেও গত আষাঢ় মাসে যখন ভয়ানক অভাব হলো, নিজে বাঁশ ঝাড় খুঁজে খুঁজে শুকনো বাঁশ আর কঞ্চি কেটে গোয়ালে ডাং করেননি? পাছে স্ত্রী বা মেয়েদের রান্নার এতটুকু অসুবিধা হয় সেই জন্য? এই ভীষণ জল কাদার পথে মোট বয়ে নিয়ে যাননি? যাক, সেসব কথা তিনি আর বলতে চান না, তবে মনে বড়ই কষ্ট হয় এই ভেবে যে সংসার কিরকম অকৃতজ্ঞ, যাদের জন্য সারা জীবন খেটে খেটে গায়ের রক্ত জল করেছেন, তারাই আজ কি না বলে তিনি মরলেই তারা বাঁচে, তাদের কোনো ক্ষতি হবে না। কেশব গাঙ্গুলির মনের মধ্যেটা হা হা করে উঠল দুঃখে, চোখে আবার হু হু করে জল এলো, কোঁচার খুঁটে মুছলেন। কেশব গাঙ্গুলি চমকে মুখ তুলে চাইলেন। একটি ছোকরা টিকিট চেকার সামনে এসে দাঁড়িয়েছে। কেশব গাঙ্গুলি বললেন, বাবা রেলওয়ে সার্ভেন্ট।
ছোকরা চলে গেল। বেশ ছেলেটি, ওই রকম একটি ছেলে যদি আজ তার থাকতো তাহলে ওরা এমন করতে সাহস পেত? সবই অদৃষ্ট, ছেলে তার হয়নি, হয়েছিল। তখন তিনি তিন পাহাড় স্টেশনের তার বাবু, ছেলের নাম ছিল শান্টু, প্ল্যাটফর্মে হেলে দুলে চলে বেড়াত। আজও বেশ মনে আছে, তাকে বলতো, বাবা বাবা আমাকে পুরনো টিকিট দেবে বাবা। পুরনো টিকিট হাতে পেলে সে যে কি খুশি হতো, মুখে শব্দ করে ট্রেন ছেড়ে দিত। তারপর ঝকঝক ঝকঝক করতে করতে প্ল্যাটফর্মের ধারে খানিক দূর মাথা নাড়াতে নাড়াতে কেমন যেন করে যেত। টরে টক্কা টেবিলে কাজ করতে করতে তিনি বসে বসে দেখতেন আর হাসতেন। মালকুলি রামদেওকে বলতেন শিশুকে ধরে বাসায় দিয়ে আসতে। শিশু বুঝতে পারত যে রামদেও তাকে ধরে নিয়ে যেতে আসছে। সে ছোট ছোট পায়ে ছুট দিত আর রামদেও পেছনে পেছনে হে খোকা বাবু, হে খোকা বাবু বলে ছুটত। এই দৃশ্য আজও এই এখনই চোখের সামনে যেন দেখতে পাচ্ছেন কেশব। দেড় বছর বয়সে শান্টু মারা যায়। সে আজ 36 বছর আগেকার কথা, তবুও যেন মনে হয় এই সাহেবগঞ্জের স্টেশনের প্ল্যাটফর্মে বড় বড় ঘোড়ানিম গাছটার ছায়ায় আজও শান্টু ওই রকম ছুটে ছুটে খেলা করে বেড়াচ্ছে। শান্টু থাকলে বোধহয় আজ কেশব গাঙ্গুলির এত কষ্ট হতো না। চোখ দিয়ে এবার ঝরঝর করে জল পড়ল। মনের মধ্যে বুকের মধ্যে কি যেন একটা ঠেলে ফুলে ফেপে উত্তাল হয়ে উঠল। কেশব জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলেন। একটা রাখাল বালক একটা গরুকে কি নির্দয় ভাবেই না প্রহার করছে। খুব বৃষ্টির জল বেঁধেছে ডোবায় পুকুরে। এক জায়গায় ছোট ছোট ছেলেমেয়েরা গামছা দিয়ে হেঁকে উঁচু মাছ ধরছে। টেলিগ্রাফের তারে একটা কি যেন পাখি বসে রয়েছে। কেশব গাঙ্গুলির চিন্তা সূত্র ছিঁড়ে গেল। তিনি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়লেন। সন্ধ্যার আর বিলম্ব নেই। এখানে সাবেক বাসা ছিল, দু চারজন বন্ধুর সঙ্গে আলাপ আছে, তাদের কারোর বাড়ি যাওয়ার ইচ্ছে নেই। তবু না গেলে রাত্রে থাকবেন কোথায় এই অভদ্রা বর্ষাকালে? খাবেনই বা কি? রমাপতির বাড়ি যাবেন? রমাপতি কুণ্ডুর বড় গোলদারি দোকান ও রেস্টুরেন্ট, নাম দি কমলাপতি মডার্ন রেস্টুরেন্ট। রমাপতির বড় ছেলের নাম কমলাপতি, তার ছেলে শান্তি এই রেস্টুরেন্টে বসে। খুব বিক্রি, চার পাঁচটা ছোকরা চা খাবার দিতে হিমশিম খাচ্ছে। শান্তি তাকে দেখে বললে, হে যে দাদু, আসুন আসুন, দেশ থেকে? তা ওদিকে সব ভালো তো? ওরে, ভালো করে গরম জলে কাপ ধুয়ে দে তো দাদুকে এক কাপ চা। আর আর কি খাবেন দাদু বলুন, একটা চপ দেবে? ভালো চপ আছে। না, তবে টোস্ট দিক। ও, তাও খাবেন না? আচ্ছা, তবে থাক। কেশব গাঙ্গুলি জানেন এখানে যা খাবেন তার নগদ দাম দিতে হবে এক্ষুনি। আর একবার এরকম হয়েছিল, তাকে খাতির করছে ভেবে চপ কাটলেট ডিম যা নিয়ে আসে তাই তিনি হাসি মুখে খান। শেষে হাসি মুখে আপ্যায়িত করে বিদায় নেবার জন্য টেবিলের কাছে যেতেই শান্তি হাসি মুখে বললে, 1.13 টাকা আনা। আজ আর সে ভুল করবেন না, হাতে পয়সা কম। চায়ের 6 পয়সা দাম দিয়ে কিছুক্ষণ বসে রইলেন।
শান্তিকে বললেন, তোমার বাবা ভালো তো? তোমার দাদু বাড়িতে আছেন? আগে হ্যাঁ, একবার যাব দেখা করতে। নিশ্চয় নিশ্চয় যান না, এখন বৈঠকখানাতেই বসে আছেন, আর শশী কাকাও আছেন। আচ্ছা তাহলে আসি। কেশব গাঙ্গুলির মনটা খারাপ হয়ে গেল, ব্যবসাদারদের চক্ষু লজ্জা নেই। সংসার বড় কঠিন জায়গা, তবু রমাপতির বাড়িতেই গেলেন। রমাপতি কুণ্ডু তাঁর সমবয়সী, তাকে দেখে খুশি হল, যত্ন করল খুব। রাত্রে লুচি তরকারি মিষ্টি খাওয়ালে, ভালো গদি পাতা নেটের মশারি টাঙানো বিছানায় শুয়ে কেশব মশারির চালের দিকে চেয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। পরের এমন সুন্দর বিছানাতে কদিনই বা তিনি শোবেন? তাঁর আশ্রয়স্থল তো বৃক্ষতল, এরা না হয় আজ রাত্রে খাতির করে তাকে আশ্রয় দিয়েছে। কেন কেন অপরের অদৃষ্টে এত সুখ আর তার অদৃষ্টের এমন ধারা? এই তো রমাপতিকে দেখলেন, তার নাতি নাতনিরা অত যত্নে বাতাস করে খাওয়ালো। খাওয়ার পর এক বড় নাতনি নাকি রোজ আমলা তেল মালিশ করে দাদুর পায়ে। পুত্রবধূরা বাবা বলতে অজ্ঞান, সেটা হয়তো রমাপতি পয়সাওয়ালা বলে। রমাপতির নামেই ব্যবসা লক্ষপতি লোক। আজ তার হাতে যদি পয়সা থাকত, তবে কি আর মেয়েটা তাকে অমন কথা বলতে সাহস করত? তিনি নিঃস্ব, কাজেই তাকে হেনস্থা করে। পয়সা এমন জিনিস, কত কি ভাবতে ভাবতে কেশবের ঘুম এলো। একটা বড় ব্যথার জায়গা খচখচ করে। যখন তিনি চলে যাচ্ছেন বাড়ি থেকে বেরিয়ে, তখন মেয়েরা কেন ছুটে এসে তার পথ আটকালে না? স্ত্রী কেন ছুটে এলো না? মিথ্যে 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 সব মিথ্যে, সব ভুয়ো, সব স্বার্থের দাস। দয়া মায়া মমতা স্নেহ নেই, নেই পৃথিবীতে, নেই। রমাপতি কুণ্ডু লক্ষপতি, তাই আজ নাতি নাতনি তার পায়ের তলায় তেল মালিশ করে, পুত্রবধূরা মুখে দুধের বাটি ধরে। আর যদি আজ তার টাকা থাকত, তার আদরও ওই রকমই হতো। সকালে উঠে রমাপতি কুণ্ডু বললেন, গঙ্গা স্নান করবেন গাঙ্গুলি মশাই? গঙ্গাহীন দেশে থাকেন তো, গঙ্গা স্নানটা করলে ভালো হতো। তারপর দুজনে গঙ্গা স্নান করে এলেন। রমাপতির ছোট নাতনি তাদের দুজনের জন্য শ্বেত পাথরের রেখাবিতে কাটা পেঁপে, কলা, নাশপাতির টুকরো, সন্দেশ, রসগোল্লা ও চমচম নিয়ে এলো। কেশব গাঙ্গুলিকে বললে, দাদু আপনার রান্নার জোগাড় কি এক্ষুনি করে দেব নাকি একটু দেরি হবে? অর্থাৎ এরা গন্ধগণিক, ভাত রেঁধে দেবে না ব্রাহ্মণের পাতে। রাত্রে লুচি খাওয়াতে পারে, কিন্তু দিনে ভাত রেঁধে তাকে খেতে হবে। কেশব বললেন, আমি যে আজ চলে যাব দিদি। রমাপতি কুণ্ডু বললেন, সে কি কথা গাঙ্গুলি মশাই, আজ আজ ওবেলা আপনাকে নিয়ে হরিসভায় ভাগবত পাঠ শুনতে যাব ঠিক করে রেখেছি যে। রমাপতির নাতনি টুনিও বললে, আজ যাবেন কি দাদু? আজ আমরা ওবেলা তালের ফুলুরি করব, তালের ক্ষীর করব, আপনি আজ চলে যাবেন? যেতে দিলে তো যাবেন। কেমন সুখের সংসার, কেমন মিষ্টি কথাবার্তা, মিষ্টি ব্যবহার। লক্ষ্মী যেন এখানে বিরাজ করছে। লক্ষ্মী যেখানে বিরাজ করেন, সেখানে কি কোনো জিনিসের ত্রুটি থাকে? সারাদিন বড় আনন্দে কাটল।
খাওয়া দাওয়ার প্রচুর ব্যবস্থা। সন্ধ্যার দিকে গঙ্গার ধারের হরিসভায় অজামিলের উপাখ্যান দুজনে শুনতে গেলেন। ব্যাখ্যাকারী নবদ্বীপের গোস্বামী বংশের লোক, বড় সুন্দর বোঝাবার ও বর্ণনা করবার ক্ষমতা। ভগবান অমন মহাপাপী অজামিলকে কৃপা করেছিলেন, শুধু বিপন্ন হয়ে সে কাতরে তাকে মৃত্যুকালে ডেকেছিল বলে। তাহলে তিনি কি এতই পাপ করেছেন? ভগবান নিশ্চয় তাকে দূরে ফেলে দেবেন না, কিন্তু কোথায় কিভাবে স্থান দেবেন ভেবে পাওয়া যাচ্ছে না। আহা, জগতে এত সুখ, এত আনন্দ চারিদিকে, অথচ তাঁরই ভাগ্যে এমন সব হলো। কেন কেন এমন হলো? আসবার সময় রমাপতি কুণ্ডুকে বললেন, বেশ আছেন কুণ্ডু মশাই? না গাঙ্গুলি মশাই, আপনারই আশীর্বাদে আমায় একটা চাকরি করে দেবেন? চাকরি? কি রকম চাকরি? এই ধরুন, কারো বাড়িতে বসে ছেলে পড়ানো কিংবা হাট বাজার করা। পাগল, আমাদের এই বয়সে কি আর পরের চাকরি করা চলে দাদা? কেন, চিরকাল চাকরি করে এসে বুঝি বাড়ি থাকতে আর ভালো লাগছে না? তা হোক, বাড়ি বসে ভগবানের নাম করুন গে যান। না, বোঝাতে পারলেন না, সব কথা বলাও যায় না। কাল এখান থেকে চলে যেতেই হবে। রাত্রে আবার সেই লুচি, মাছ, মিষ্টি, দুধ, কি খাওয়া দাওয়া এ বাড়ির! কি সব আটপৌড়ে শাড়ি পরেছে মেয়েরা! বিদ্যুতের আলো, পাখা, কত সুখে এরা আছে! মুক্তকেশী ও মেয়েদেরকে তিনি কি যত্নে রেখেছেন? চিরকাল রেলের ঘুপচি বাসায় বাস করে এসেছেন, এখন দেশে গিয়ে দুবেলা ধান সিদ্ধ করতে হয়, খাড়ে কাপড় কেচে পরতে হয়, থোড় আর আঁচড়ের তরকারি ছাড়া মাছ মাংস হয় বা কদিন? হাতে পয়সা কোথায়? কোনো ভালো জিনিস দিতে পারেন ওদের মুখে আজকালকার বাজারে? লুচি ছিঁড়তে গিয়ে কেশব গাঙ্গুলির চোখে জল এলো। মাছের মুড়ো, কতকাল মাছের মুড়ো খাননি, ওদেরও খেতে দিতে পারেননি। কি সুখে রেখেছেন ওদের? টুনি বলল, চমচম দুটোই খেয়ে ফেলুন দাদু, গরম লুচি নিয়ে আসি। পরদিন সকালে রমাপতি কুণ্ডুর বাড়ি থেকে চলে গেলেন কেশব। ওরা বলেছিলেন সেদিনটাও থাকতে, কিন্তু কেশব থাকতে চাইলেন না। তাতে দুঃখ ঘুচবে না, বরং একটা চাকরি পেলে ভালো হতো। এখানে সেই জন্যেই আশা। ওদের বাড়ি থেকে বেরিয়ে গঙ্গার ধারের দিকে তিনি চললেন। একটা নির্জন স্থানে বসে কতক্ষণ ধরে ভাবলেন, জগতে কেউ কাউকে ক্ষমা করে না। মুক্তকেশীর ওপর হয়তো কোনো সময় কোনো অন্যায় কিছু করে থাকবে, তা ওরা কখনো ভুলবে না। প্রতিশোধ নেবার সময় এলেই প্রতিশোধ নেবে। এই কি জগতের নিয়ম? এই জগতে কি ভালোবাসা নেই? বিচার করবার, দণ্ড দেবার সকলেই আছে। বেলা দুপুর হল, একটা হোটেল থেকে কিছু খেলেন হুগলিতে। হুগলি থেকে গেলেন ব্যান্ডেলে, উদ্দেশ্যহীন ভ্রমণ। রাত হয়ে আসছে, এই বর্ষায় থাকবেন কোথায়? রাত্রে ভীষণ বৃষ্টির মধ্যে স্টেশনের একটা বেঞ্চির উপর শুয়ে রইলেন। শীত করতে লাগলো ঠান্ডা বাতাসে। গায়ে দেবার জন্য কিছু আনা উচিত ছিল, আনা হয়নি, ভুল হয়ে গিয়েছে। ভুল,
ভুল ভুল সব ভুল জীবনে, চাকরি করা ভুল, বিয়ে করা ভুল, সংসার করা ভুল, সন্তান উৎপাদন করা ভুল। কারো কাছে স্নেহ মায়া মমতা আশা করা ভুল, সব ভুল, সব ভুল, সব ভুল। জীবনটা একটা মস্ত ভুল, একটা মস্ত ফাঁকা, একটা মস্ত ফাঁকি। না না, ও সবার তিনি ভাববেন না। চার দিন পর কেশব গাঙ্গুলির হাতের সব টাকা ফুরিয়ে গিয়েছে। ব্যান্ডেল স্টেশনের বেঞ্চিতে শুয়ে একদিন কাটল। কাল থেকে কিছুই খাওয়া হয়নি, খুব খিদে পেয়েছে। চলবে কি করে তার? শরীর ঝিমঝিম করছে খিদেতে। 73 বছরের বৃদ্ধ, খিদে সহ্য করার ক্ষমতা তার নেই। সত্যি সত্যি বড় খিদে পেয়েছে। কি করবেন এখন? ঘড়িটা ঘড়িটা বেচে দেবেন? মনে পড়ে তার প্রথম যৌবনে তিনি ব্যান্ডেল স্টেশনের সিগন্যাল ক্লার্ক ছিলেন। ওই ওই তো ওই তো তার সেই ঘর, সেই টেবিল, সব সেই একই রকম আছে। তার কোয়ার্টার এখানে ছিল না। গঙ্গার ধারে একটা ছোট বাড়ি ভাড়া করে পিসিমাকে নিয়ে থাকতেন। বাসার কাছে একটা ঘোড়া নিমগাছ ছিল। সে 50 বছর আগেকার কথা, অর্ধ শতাব্দী। আশ্চর্য, সেই টেলিগ্রাফের টেবিলটা আজও আছে। মুক্তকেশীর সঙ্গে তখন সবে বিয়ে হয়েছে। ঘোড়ানিম গাছটার তলায় সেই বাসায় মুক্তকেশী ঠিক 7:30 সময় জানালার কাছে এসে দাঁড়িয়ে থাকত, তিনি ফিরবেন তাকে দেখবে বলে। ষোড়শী বালিকা মুক্তকেশী, কি হাসি মুখের, চোখ হাসত তাকে দূরের পথের উপর দেখতে পেয়ে। আছে সেই বাড়িটা, আজও আছে তাদের দুজনের অতীত যৌবনের সুখের প্রখর স্মৃতিগুলির সাক্ষী এই বাড়িটা। একদিন বললেন, আচ্ছা মুক্ত, তুমি দাঁড়িয়ে থাকো কেন জানলায়? মুক্ত বলেছিল, তুমি আসো সেই জন্য। কেন? পথের ওপরে তোমাকে দেখতে পেয়ে খুব খুশি লাগে। কতক্ষণ তোমায় দেখিনি। মন কেমন করে? তা করে না। একদিন মনে আছে তাকে জানালা থেকে বললে, আজ কি করেছি বলতো তোমার জন্যে? কি গো? ডাল পুরি। সত্যি? হ্যাঁ, এসে দেখোই না। তারপর তিনি বাড়িতে ঢুকলে তাকে পাখার বাতাস দিয়ে সুস্থ করে মুক্ত পিড়ি পেতে বসিয়ে 16-17 খানা ডাল পুরি খাইয়েছিল কত যত্ন করে। আর আজ সেই মুক্তকেশী 50 বছর পরে তাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আজ যখন মুক্তকেশীর সেবা তার সবচেয়ে দরকার হয়েছে, তখন চোখ দিয়ে জল বেয়ে পড়ল হু হু করে। কেমন যেন মনে হলো সব শূন্য, সব চারিদিক শূন্য। ওই আকাশের নিরালা মেঘগুলোর মতো তার মন শূন্য, জীবন শূন্য, নিরালা নিরবলম্বন। পৃথিবীতে তার কেউ নেই, কোথাও নেই। 50 বছর আগের সেই ষোড়শী রূপসী মুক্তকেশীকে হাজার হাজার কোথাও খুঁজে পাওয়া যাবে না। কোন অজানা দিগন্তে যে সে মিলিয়ে গিয়েছে বহুকাল আগে। জীবনটা কেন এত বড় ফাঁকি? কেন এত বড় মিথ্যে? কেন কেন এত বড় জুয়াচুরি? আরে আরে গাঙ্গুলি বাবু যে কোথায় ছিলেন একদিন? কেশব চমকে পিছনে ফিরে দেখলেন, একজন মধ্য বয়স্ক টিকিট চেকার।
দলের মোড়ল। ওর নামটা তিনি জানতেন, এইমাত্র তিনি হঠাৎ ভুলে গেলেন। বুড়ো হয়েছেন তো, মুখ দেখে আর ভালো বলতে পারেন না। হে হে, বাড়ি ছিলাম ভাই। তারপর এখানে কি মনে করে, বৌদির সঙ্গে ঝগড়া করে নাকি? কেশবের মুখ বিবর্ণ হয়ে গেল, কাষ্ঠ হাসি হেসে বললেন, তা বটে। আচ্ছা আচ্ছা, চলুন সাহেবগঞ্জ পর্যন্ত বেরিয়ে আসা যাক। চেক করতে বেরিয়েছি, চলুন আমার সঙ্গে, সেকেন্ড ক্লাসে তুলে দিচ্ছি, আসুন। খাব কোথায়? আপনি এখনো খাননি? আচ্ছা আচ্ছা, বর্ধমান চলুন, কিছু জিনিসপত্র আছে নাকি? না, কিচ্ছু নেই। তবে চলুন, এক্সপ্রেস এসে পড়ল। বর্ধমানের ক্রুদের ঘর থেকে সঙ্গী লোকটির জন্য ভাত তরকারি এলো। রাত তখন 7:30। দুজনে ভাগ করে খেলেন। সঙ্গী ব্রাহ্মণের নাম পঞ্চানন বাড়ুজ্জে, বাড়ি জয়নগরের মজিলপুরে। পেট ভরে ভাত খেয়ে কেশব গাঙ্গুলির ধরে প্রাণ এলো। উফ, কি খিদেটাই না পেয়েছিল! কি সুন্দর বর্ষা সজল বাতাস দুদিকের মাঠে বনে বইছে, কুরচি ফলের সুবাস মাঝে মাঝে আসছে বাতাসে। এই সব বন, এই অন্ধকার আকাশ, নক্ষত্রের দল কেমন যেন তাকে বহু দূরের সঙ্গীহীন এক জীবনের বাণী এনে দিচ্ছে। নিঃসঙ্গ জীবনে কত দূরে কোথায় যেন তিনি যাচ্ছেন। আর বাড়ি ফিরবেন না, আর মুক্তকেশীর হাতে হাটের থলে তুলে দেবেন না। তার সংসার করা ফুরিয়ে গিয়েছে, অন্ধকারের মধ্যে দিয়ে নিরুদ্দেশের যাত্রা তিনি আজ শুরু করলেন। সেকেন্ড ক্লাস গাড়িতে তিনি একা। বেশ লাগছে অনেকদিন পরে। গত এক বছর শুধু মাথায় মোট করে হাটে ঘুরেছেন, বাজার করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে রেশনের আটা চিনি কেরোসিন তেল এনেছেন যাদের জন্য, তারা আজ এই 73 বছর বয়সে তাকে পারলে ঘরের বার করে দিত। পয়সা তার দরকার নেই, পয়সা সব মুক্তকেশীর হাতেই থাকুক, তার পয়সাকে ওদের দরকার, তাকে নয়তো। বেশ, পয়সাই রইল, চললেন তিনি। সাঁইথিয়া এলো। অনেক রাত হয়েছে, এবার একটু ঘুমুলে হতো না? সারাদিন অনেক টোটো করে ঘুরেছেন ব্যান্ডেলে। এই সাঁইথিয়াতে একবার তিনি রিলিফে এসেছিলেন মনে আছে, বহু কাল আগে। তখন মুক্ত বলে দিয়েছিল, রোজ একখানা করে জিটি দিও। 8 পোস্টকার্ড সঙ্গে দিয়েও দিয়েছিল। হঠাৎ মনে পড়ে গেল কথাটা। সাঁইথিয়াতে তখন বিধুভূষণ রায় ছিলেন স্টেশন মাস্টার, তার বাড়িতেই খাওয়া দাওয়া হতো। বিধুবাবুর ছেলে সদানন্দ তার চেয়ে কিছুটা ছোট। সদানন্দ ও তিনি একসঙ্গে তাস খেলতেন কাছাকাছি এক ভদ্রলোকের বাইরের ঘরে বসে। একবার একটা পাকা কাঁঠাল বিধুবাবু নামিয়ে নিলেন গার্ডের গাড়ি থেকে, কাঁঠালটা আধ পচা। সদানন্দ বললে, দাদা, মা বলেছেন ক্ষীর কাঁঠাল খাবেন ওবেলা। কেশব বললেন, ধুর, ওর তো বিচি ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। না দাদা, আমি বলছি পাওয়া যাবে। কখনো না। বাজি, কি বলো? বৌদিকে 3 কিন্তু চিঠি দিতে পারবেন না দাদা। রাজি হননি কেশব। মুক্তকে চিঠি না দিয়ে থাকা অসম্ভব। সে একা সেই ব্যান্ডেলে সেই ছোট্ট বাসাতে বসে তার জন্যেই দিন গুনছে। রোজ ঘোড়া নিম গাছটার তলায় পিয়নের আবির্ভাবের অপেক্ষায় বসে থাকে খাওয়া দাওয়ার পর জানালার ধারে। তাকে
তিন দিন চিঠি না দিয়ে বঞ্চিত করতে পারবেন না, তা কখনোই হয় না। সেসব দিন কি খুব দূরে চলে গিয়েছে, বড্ড পিছনে ফেলে এসেছেন? স্বপ্নের মতো মনে হলো। আবছায়া আবছায়া সব মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে। মুক্তকেশী, শান্টু, ব্যান্ডেল, তিন পাহাড়, প্রথম যৌবন, 73-এর বার্ধক্য, স্বপ্ন, কাঁদছেন নাকি আবার তিনি? হ্যাঁ, তাই তো, কোটের গলার কাছটায় ভিজে। না, কাঁদবার কি আছে, বুড়ো বয়সে চোখ পানসে হয়ে যায়, কাঁদবেন কেন তিনি? গাঙ্গুলিবাবু ঘুমোলেন? অমনভাবে শুয়ে কেন, শরীর খারাপ হয়নি তো? পঞ্চানন চক্রবর্তী চলন্ত গাড়ির দরজা খুলে ঢুকল। সাঁইথিয়া থেকে এই মাত্র ট্রেন ছেড়েছে। কেশব যেন চমকে উঠল, বললেন, না তো, একটু চা খেয়ে নিন পরের স্টেশনে। এত রাত্রে চা, পাগল হয়েছ ভায়া? আমি এত রাত্রিরে চা খাই না, তুমি খাও, ঘুমোবে না? আরো গোটা কতক স্টেশন পার হয়ে যাক, এখন না, আপনি ঘুমিয়ে পড়ুন। পঞ্চানন চক্রবর্তী চলে গেল। গাড়ির ঝড়ের বেগে চলছে, বাইরে এক পশলা বৃষ্টি হচ্ছে বেশ জোরে, ঠান্ডা হাওয়ার সঙ্গে বৃষ্টির ছাট আসছে জানালা দিয়ে কামরার মধ্যে। কি যেন একটা ফুলের সুগন্ধ এলো এক ঝলক। কি সুন্দর আরাম, ঘুমিয়ে আরাম আছে এমন জায়গায়, বুকের মধ্যে কেমন করছে কেন কে জানে। নির্জন গাড়ি তিন পাহাড়ে কখন পৌঁছবে? বিয়ের দু তিন বছর পরে তিন পাহাড়ে ছিলেন তিনি মুক্তকেশীকে নিয়ে, শান্টুকে নিয়ে। সেই সময়ের কথা কখনো ভুলবেন না তিনি। ব্যান্ডেল আর তিন পাহাড়, জীবনে এই দুই স্বর্গ, দুটি স্বর্গের দুটি অমর কাহিনী তার বুকে লেখা। পঞ্চানন ঘুমিয়ে পড়লে তিন পাহাড়ে তিনি নেমে পড়বেন। তিন পাহাড়ে এই বর্ষাকাল কাটে সেবার। কি একটা পাহাড়ের ওপর কি এক ঠাকুর ছিলেন, মুক্ত ও তিনি দেখতে গিয়েছিলেন। মুক্ত বললে, খাবে কি, পাহাড়ের নিচে চড়ুই ভাতি করব তো। রান্না করতে করতে বৃষ্টি এলো, একটা পাকুড় গাছের তলায় রান্না হচ্ছিল। স্টেশন মাস্টার ছিলেন শশীপদ সামন্ত, মেদিনীপুরে বাড়ি। তার দুই ছেলে ননি ও হাবু সঙ্গে ছিল। হাবু কাঠ ভেঙে নিয়ে এলো পাহাড়ের ওপর থেকে। মুক্ত খিচুড়ি রাঁধতে গিয়ে ধরিয়ে ফেললে, তাই নিয়ে কি হাসাহাসি। পাকুড় গাছের গুড়ির আড়ালে দাঁড়িয়ে মুক্ত চোখ পাকিয়ে বললে, তুমি খাবে না? কে বলেছে? ননি হাবু বলেছে। বাজে কথা, চমৎকার চড়ুই ভাতি, খেয়ে বলতে পারবে না কিন্তু যে খিচুড়ি এটে গিয়েছে। না গো, বলবো না, দিয়েই দেখো না। মুক্ত হিহি করে হেসে উঠে গিয়ে বললে, ও পেটুকের পাল্লায় পড়লে খিচুড়ির হাড়িই কাবার হয়ে যাবে, সেটা আমি বুঝতে পারছি। আচ্ছা বসো, ভালো সরের ঘি এনেছি খিচুড়ি দিয়ে খাবে বলে। কিন্তু সত্যি ধরে গেল বলে না মনটা খারাপ হয়ে গেছে। পাগল, মন খারাপ করতে হবে সেজন্য নয়, আরো বেশি করে রাঁধুনি কেন সেই জন্য। আচ্ছা বেশ, খাও না, আবার না হয় চড়িয়ে দেব। মনে আছে সেই পাহাড়ের ওধারে কোথায় ছিল কদম ফুলের গাছ, ননি প্রথম নিয়ে এলো এক গুচ্ছ। মুক্ত বললে, বাহ চমৎকার, খোঁপায় গুজব। তারপর চুপি চুপি বললে, কিন্তু সে ফুল তোমাকে নিজের হাতে তুলে এনে দিতে হবে। ঠিক আছে, এনে দেব, খাওয়া হয়ে যাক।
যাওয়ার সময় নিয়ে আসব। 50 বছর পর থেকে সেই প্রথম যৌবনের ফুটন্ত কদম ফুলের সুবাস আজকের এই বর্ষা সজল বাতাসে বৃষ্টির ছাটের সঙ্গে যেন ভেসে আসে। সেই বর্ষার দিনের সুন্দর অপরাহটি, পাহাড়ের নিচের সেই পাঁকুর গাছটি আজ স্বপ্ন হয়ে গিয়েছে। সে মুক্তকেশীও কখন যেন মুক্ত এসে ওর শিয়রে দাঁড়াল। সপ্তদশী তরুণী সুন্দরী মুক্তকেশী, হাসিতে মুক্তর মতো দাঁতগুলি ঝকঝক করছে যেন। স্নেহ ভরে মাথার চুলে হাত বুলিয়ে দিয়ে বললে, তুমি কদম ফুল এনে দেবে তো? তুমি এনে দিলেই আমি খোপায় পড়ব, ভুলে যেও না যেন, ভুলো না কিন্তু। তারপর আবার চোখ নিচু করে বলছে, রোজ একখানা করে চিঠি দিতে হবে, কিন্তু আমি থাকতে পারবো না। সত্যি সত্যি আমাকে ছুঁয়ে বলো, দেবে তো? পরক্ষণেই বিরল দন্তী পক্ককেশী বৃদ্ধা মুক্তকেশী হাঁটুর ওপরে গামছা পরে তাকে ঝাঁটা উঁচিয়ে মারমুখী হয়েছে। বলছে, বেরো বেরো, আপদ দূর হ বাড়ি থেকে, মরলেই বাঁচি, মরণ হবে কবে তোমার? হ্যাঁ, জমেও নেয় না কেন তোমায়? ঘুমের মধ্যেও চমকে উঠলেন কেশব, মস্ত একটা ঝাঁকুনি লাগলো গাড়িটায়। অনেক রাতে তিন পাহাড় স্টেশনে এসে গাড়ি দাঁড়ালে তিনি নেমে পড়লেন। দৌড়ে ছুটে গেলেন প্ল্যাটফর্মের পশ্চিম প্রান্তে সেই ঘোড়া নিম গাছটার দিকে। আধো অন্ধকারে গাছের তলায় খুঁজে দেখলেন। শান্টু বাবা, শান্টু, ও কোকা, কোকা কোথায় গেলে বাবা? কোকা, কোকা। 50 বছর আগে সে এই ঘোড়া নিম গাছটার তলায় খেলা করত। যেন শান্তি পেলেন কেশব গাঙ্গুলি যৌবনের হারানো দিনগুলোর মধ্যে আবার ফিরে এসে। তিন পাহাড়ের নির্জন প্রান্তরে, প্ল্যাটফর্মে, অন্ধকার আকাশের তলায় এসে তিনি আবার 26 বছরের যুবক কেশব গাঙ্গুলি, এই স্টেশনের তার বাবু। বুকে কত আশা, কত বল, কত উৎসাহ, চোখে কত স্বপ্ন। তার খোকা শান্টু আছে তার কাছে, তার তরুণী মা মুক্তকেশী আছে। তিনি সব ফিরে পেয়েছেন, সব। শান্টু, শান্টু, হায় হায় বাবা, হায় আমার কোলে, আমার কোলে হায়। রামদেও এখনই তোকে বাসায় নিয়ে যাবে, খেলা খেলা করে বেড়া, হ্যাঁ, প্ল্যাটফর্মে খেলা করে বেড়া বাবা, খেলা করে বেড়া। প্ল্যাটফর্মের ঘোড়া নিম গাছটার তলায় দুদিন কেশব গাঙ্গুলি শুয়ে রইলেন। নির্জন স্টেশন, বিশেষ কেউ লক্ষ্য করত না। সত্যি কি অপূর্ব আনন্দে কাটল এই দুটো দিন, তিনি সব ফিরে পেয়েছিলেন আবার। 50 বছর আগের হারানো সব দিনগুলি। তিন পাহাড়ের বিহারি স্টেশন মাস্টার একদিন পুলিদের কাছে খবর পেলেন, কে যেন এক বাঙালি বুড়ো জ্বরে বেহুশ অবস্থায় নিম গাছটার তলায় শুয়ে আছেন। কোনো পরিচয়ই পাওয়া গেল না রোগীর কাছ থেকে। আরো দুদিন পরে স্টেশনের মুসাফির খানায় লোকটি মারা গেল জ্বরের তাড়নায় এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে। তখন মৃত ব্যক্তির শিয়রের তলা থেকে রেলের বোতামযুক্ত কোট বাহির হওয়াতে চারিধারে জানাজানি হল এবং ক্রুম্যান পঞ্চানন চক্রবর্তী এসে পড়ে সব পরিচয় দিলে। কিন্তু সে দেশের ঠিকানা কিছুই জানে না, দিতেও পারল না কোনো খবর। ব্যান্ডেল স্টেশনে দেখা হয়েছিল এই পর্যন্ত, কোথায় যে তিনি থাকতেন সে তিনি বলতে পারলেন না। আরও কয়েকদিন পরে মুক্তকেশী ও মেয়েরা
টেলিগ্রাম পেয়ে এসে পড়ল তিন পাহাড়ে। তার কয়েকদিন আগেই কেশব গাঙ্গুলির অস্থি কখানা সক্রিগলির গঙ্গার ঘাটে স্থান পেয়ে গিয়েছে রেলের বাবুদের সহযোগিতায়। মুক্তকেশী শুধু ফিরে পেলেন কুরুভাইজার ফ্রেডিসের সেই ঘড়িটা। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর কমেন্ট করলে আমি অত্যন্ত খুশি হব এবং নতুন ভিডিও বানানোর মোটিভেশন পাব। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে আমার কৃতজ্ঞতা জানাবার কোনো ভাষা নেই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।